বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে খেপা সার বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতিকে কালো কাপড় দেখানোর বদলে কালো কাপড় পরানোর হুঁশিয়ারি দেন উদয়ন গুহ শনিবার দিনাটা শহরের পাঁচ মাথা মোড়ে সিএ ও এনআরসির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে তৃণমূল কংগ্রেসের সেই অবস্থান বিক্ষোভ দলের ওই অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়নগুহু বলেন একটা খেপা সার রাস্তায় ঘুরলে যেমন বিপদ হতে পারে দিলীপ ঘোষের মতো রাজনৈতিক নেতারা তারা যদি রাস্তায় ঘোরে তাহলে সাধারণ মানুষের বিপদ হতে পারে সেদিকে তাদের লক্ষ্য রাখতে হবে ওই সভা থেকেই তিনি আরও বলেন শুধু দিলীপ ঘোষকে কালো কাপড় দেখানো নয় তাকে কালো কাপড় পরানোর বন্দোবস্ত করতে হবে দিনহাটা পাঁচ মাথা মোড়ে এনআরসির বিরুদ্ধে গণ অবস্থান বিক্ষোভ ও পথসভা করল তৃণমূল কংগ্রেস শনিবার দুপুর দুটো থেকে পাঁচটা অবধি চলে এই গণ অবস্থান ও পথসভা এদিনের ওই অবস্থান বিক্ষোভ ও পথসভার নেতৃত্ব দেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ উপস্থিত ছিলেন অসীম নন্দী বিশ্বনাথ দে আমিন বিশুধর বিষ্ণুকুমার সরকার পার্থনাথ সরকার হীরালাল দাস প্রমুখ দিনহাটা থেকে ব্রজেশ্বর রায়ের রিপোর্ট